আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষকে ঘোড়ার অবস্থার সাথে ঘোড়ার অবস্থাটা মানুষের সামনে তুলে ধরে ঘোড়ার থেকে সবক নেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে এই সূরাটিকে নাযিল করেছেন ঘোড়ার অবস্থার দেখে শিক্ষা নেওয়া ঘোড়ার কি অবস্থা এক নম্বরে যারা দুনিয়াতে ঘোড়াকে চালায় ঘোড়ার যে মালিক অথবা ঘোড়াকে যে ব্যবহার করে ওই মানুষ অথবা ওই ব্যক্তি ঘোড়াকে সৃষ্টি করেছে সৃষ্টি ঘোড়ার সৃষ্টিকর্তা কে আল্লাহ তাআলা ঘোড়াকে যে খাদ্য খাবার ইত্যাদি দেওয়া হচ্ছে এই খাদ্য খাবারেরও সৃষ্টিকর্তা কে তাহলে তার যেমন রিজিকদাতা আল্লাহ ঘোড়ারও রিজিকদাতা কে তাহলে ঘোড়াকে মানুষ সৃষ্টি করে নাই ঘোড়ার খাবার দাবারের রিজিকদাতাও মানুষ নয় তারপরেও যে কোন সময় হঠাৎ করে মানুষ ঘোড়াকে ব্যবহার করার জন্য সফরের জন্য এমন কি কঠিন থেকে কঠিন অভিযান পরিচালনা করার জন্য যদি ঘোড়ার উপরে চড়ে বসে এবং ঘোড়াকে চলতে বলে সাথে সাথে নির্দিষ্ট সংকেত আছে যারা ঘোড়া চালাতে পারে এই চড়ে বসার পরে সংকেত দেওয়া মাত্রই ঊর্ধ্বশ্বাসে ঘোড়া দৌড়ানো আরম্ভ করে কথা বলে অথচ তার হুকুম মোতাবেক এই যে বুঝে না বুঝে দৌড়াচ্ছে অথচ এই ঘোড়াকে সে সৃষ্টিও করে নাই এই ঘোড়ার সে রিজিকদাতাও নয় বাহ্যিকভাবে এই মালিকের নিয়ন্ত্রণে ঘোড়া পরিচালিত তারপর উঠে বসে সংকেত দেওয়া মাত্রই সে মালিকের হুকুম অনুযায়ী দৌড়ানো আরম্ভ করছে এবং তাও কেমন এত দ্রুত গতিতে যে তার পায়ের খুরের আঘাতে পদাঘাতে আগুন পর্যন্ত বের হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় বরং সকালবেলা সে ঘুমন্ত অবস্থায় প্রয়োজন হলে আক্রমণও করে বসতেছে এবং আক্রমণের ধরনটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন ফাতারনা বিহি নাকা যে তার দ্রুত গতিতে চলার কারণে ধুলোবালি পর্যন্ত উড়ে যাচ্ছে সূরা আল আদিয়াত মক্কায় অবতীর্ণ ছোট্ট একটি সূরা এই সূরার মূল পয়গাম এবং মূল বক্তব্যটা বোঝার আগে আয়াতের অর্থটা একটু আমরা দেখি ওয়াল আদিয়াতি যাবহা আল্লাহ তাআলা বলেন ওয়া কসম আল আদিয়াত ওই সকল ঘোড়ার কার কসম ঘোড়া ওয়াল আদিয়াত ওই সকল ঘোড়ার কসম আদিয়াত দৌড়ায় যাবহা হাপাতে হাপাতে দৌড়ানোর সময় হাঁপায় কখন মানুষ আস্তে আস্তে দৌড়াইলে কখন দৌড়ায় কখন হাঁপায় জোরে জোরে দৌড়াইলে ওয়াল আদিয়াত যাবহা ওই সকল ঘোড়ার কসম যারা হাঁপাতে হাঁপাতে দ্রুত দৌড়ায় আবার কেউ কেউ এটার অর্থ করেছেন ওই সকল ঘোড়ার কসম যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় একই অর্থ ফলমুরিয়াতি কদহা অতপর অগ্নি বিচ্ছুরণ করে আগুন ছড়ায় কদহা পদাঘাত দ্বারা খুরের আঘাত দ্বারা কি অর্থ অর্থ হলো এই ঘোড়া এবং এই জাতীয় বাহন বা চতুষ্পদ জন্তু যেগুলোকে বিভিন্ন কঠিন থেকে কঠিন কাজের মধ্যে ব্যবহার করা হয় ঐতিহ্য হিসাবে এখনো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়ি আছে তো এই পিচ ঢালা রাস্তার উপর দিয়ে চলতে চলতে যেন ঘোড়ার পা ক্ষয় না হয়ে যায় এজন্য আপনারা দেখবেন খেয়াল করলে কখনো ওখানে যাওয়া হলে যাতে করে পিচ ঢালা রাস্তার উপরে চলতে চলতে ক্ষয় না হয়ে যায় এজন্য এটার কিন্তু একটা ব্যবস্থা আছে নিচে দিয়ে লোহার পাতের মতো লোহার পাত লাগায় দেওয়া হয় তার কাটা দিয়ে ঝিনারি দিয়ে যে কোনো ভাবে এটা ওইখানে স্থাপন করা হয় লাগিয়ে দেওয়া হয় পিচ ঢালা রাস্তার উপর দিয়ে চললে পা পা যেন ক্ষয় না হয়ে যায়
এই জন্য যেহেতু লোহার পাত লাগানো হয় আরবের ভূখণ্ডে পিচ ডালা রাস্তা তো তখন ছিল না কিন্তু পাথুরে ভূমি তখনও ছিল পাথুরে ভূমি পাথুরের উপর দিয়ে জোরে জোরে চলতে হতো তো মুহতারাম উপস্থিতি ঘোড়ার পায়ের নিচে একেবারেই নিম্নাংশে পাতার মধ্যে লোহার পাত লাগানো থাকার কারণে একটু চিন্তা করে দেখেন এই পাত দিয়ে যখন দ্রুত গতিতে ঘোড়াটা পাথরের উপর দিয়ে চলে যাবে পাথরের উপরে কখনো কি লোহার কোনো ঘর্ষণ আপনি করে দেখেছেন কিনা জানি না জোরে লোহা দিয়ে পাথরের উপরে বাড়ি দিলে আগুন বের হবে না আল্লাহ তাআলা ওই অবস্থাটাই এখানে বলতেছেন ওয়াল আদিয়াতি যাবহা কসম ওই সকল ঘোড়ার যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় ফাল মুরিয়াতি কদহা যার ফলে তার ঘুরের আঘাত এবং পদাঘাতের কারণে অগ্নি বিচ্ছুরিত হয় অগ্নি বিচ্ছুরণ করে আগুন ছড়ায় যায় ফাল মুগীরাতি সুবহা অতঃপর সকালবেলা আক্রমণ করে বসে ফাআথারনা বিহি ফাল মুগীরাতি অর্থ আক্রমণকারী আর সুবহা মানে হলো সকাল ফাল মুগীরাতি সুবহা সকালবেলা আক্রমণ করে বসে ফাআথারনা অতঃপর ফাআথারনা ছড়ায় বিহি দৌড়ানোর মাধ্যমে নাকআ ধুলোবালি ফাআথারনা বিহি নাকআ অতঃপর দ্রুত দৌড়ানোর কারণে ধুলাবালি ছড়ায় পড়ে পড়বে না ফাওয়াসাফনা বিহি জামআ অতঃপর ওয়াসাফনা ঢুকে পড়ে বিহি দ্রুত দৌড়িয়ে জামআ শত্রুর দলের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়ার এই পাঁচটা অবস্থা বর্ণনা করে শুরুতেই কসম করে বলেন কসম ওই সকল ঘোড়ার যেগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় অতঃপর পদাঘাতের কারণে অগ্নি বিচ্ছুরণ করে অতঃপর সকাল সকাল আক্রমণ করে বসে অতঃপর দৌড়ানোর কারণে ধুলোবালি ছড়ায় এবং এই অবস্থার ভেতর দিয়েই সে শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে এই ধরনের ঘোড়ার কসম এই ধরনের ঘোড়ার কসম করে আল্লাহ তাআলা এক নম্বরে কসমের উপরে বিস্তারিত আলোচনা হয়েছে সূরায়ে ওয়াল আসরের মধ্যে কসমের উপরে পুরো একটা পর্ব আলোচনা করা হয়েছে যে আমরা সাধারণত কসম করি কোনো একটা কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যাকে বলা হচ্ছে সে যেন বিশ্বাস করে এই জন্য আমরা কসম করে থাকি কিন্তু কথাকে বিশ্বাসযোগ্য করে বোঝানোর জন্য বোঝানোর উদ্দেশ্যে আমাদের কসম করার প্রয়োজন থাকলেও আল্লাহর প্রয়োজন নাই আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে কথার বাস্তববাদী আর কে আছে কেউ নাই তারপরে আল্লাহ তাআলা কসম করেন এটা মানুষের রীতি অনুযায়ী যে মানুষ যেহেতু কসম করে বললে গুরুত্ব দেয় এজন্য আল্লাহ তাআলা কসম করেন মানুষের কসম করার নিয়ত হলো সর্বোচ্চ সম্মানের অধিকারী সত্তার নামে তার মানে কার নামে বলেন কথা বলেন শুধুমাত্র আল্লাহর নামে অন্য কারো নামে কসম করলে কসম তো হবেই না উল্টা কবিরা গুনাহ হবে এবং কোন কোন ক্ষেত্রে কসম তো হবেই না কুফরি হবে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে এবং দ্বিতীয়ত এই ধরনের কসম পূরণ করাও জরুরি নয় কসমই হয় নাই তো পূরণ করবে কোথেকে কসমই হয়নি ওই কসম ভাঙলে গুনাহ হবে না বরং ভাঙলে আরো সওয়াব হবে ওইটা কসমই হয়নি যেমন মায়ের কসম আমাদের সমাজে প্রচলিত আছে এটা কসম না এটা কোনো কথাই না বরং মায়ের কসম জায়েজ নাই হারাম কবিরা গুনাহ কারণ কসম এটা ইবাদত সমতুল্য একটা বিষয় ইবাদত তো ইবাদত শুধুমাত্র কার নামে করা যায় আল্লাহ তাআলার নামে ইবাদত যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যায় না আর কসম হলো একটা ইবাদত অতএব এই কসম ও আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যায় না কিন্তু আল্লাহ তাআলা এর জন্য তো কোনো নিয়ম কানুন নাই
এজন্য আল্লাহ যে কোনো জিনিসের ইচ্ছা আল্লাহ তাআলা কসম করতে পারেন আল্লাহ যে কোনো জিনিসের কসম করতে পারেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে সকল জিনিসের কসম করেছেন ওই জিনিসগুলো মাখলুকাতের মধ্যে গুরুত্বপূর্ণ এ কথা বোঝা গেছে এর দ্বারা আল্লাহ কসম করেছেন ওয়াল আসরি সময়ের কসম এইজন্য সময় কি আল ওয়াক্তু আসমানু মিনাল যাহাব সময় হচ্ছে স্বর্ণের চেয়েও দামি কথা বলেন স্বর্ণের চেয়েও দামি আল্লাহ কসম করেছেন ওয়াশামসি ওয়াযুহাহা সূর্যের কসম কারণ চন্দ্র সূর্যের এই আগমন বিগমনের ধারা যদি না থাকে তাহলে পৃথিবীর স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক জীবনযাত্রা এটা স্থবির হয়ে যাবে পৃথিবী আর চলতেই পারবে না এটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ মাখলুক আল্লাহ এইজন্য কসম করেছেন আল্লাহ কসম করেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কসম কলমের এবং কলম দ্বারা যা লেখা হয় তার পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কলম আল্লাহ বলেন আল্লামা বিল কলম আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বিল কলম কিসের মাধ্যমে কথা বলেন কিসের মাধ্যমে কলমের মাধ্যমে তো এখানে আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় কসম করেন ওয়াল আদিয়াতি যাবহা ঘোড়ার কসম কেন তার কারণ পৃথিবীর থেকে অন্যায় পাপাচার অনাচার এবং আল্লাহ তাআলার নাফরমানি কে দূর করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন নবী রাসূলদের কাজ হলো প্রথমে মানুষকে দ্বীনের দাওয়াত পেশ করা যদি তারা গ্রহণ করে তো ফাবিহা ভালো কথা আর যদি গ্রহণ না করে তাহলে তাদেরকে বলা যে মুসলমানদের বশ্যতা স্বীকার করে চলবে যদি গ্রহণ করে ফাবিহা ভালো কথা আর যদি দ্বিতীয় প্রস্তাবেও সম্মত না হয় তাহলে ইমামুল মুসলিমিন ঘোষণা করে দিবে যে প্রস্তুত হও এবার যুদ্ধের জন্য মোকাবেলা করার জন্য লড়াইয়ের জন্য জিহাদের জন্য প্রস্তুত হও জিহাদ করার প্রধান মাধ্যম হচ্ছে ঘোড়া এজন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ হিসাবে এখানে ঘোড়ার কসম করেছেন আমি বলছিলাম যে পয়গামটা বোঝার আগে আগে তরজমাটা আমরা দেখি আল্লাহ তাআলা এই পাঁচ আয়াতের পরে বলেন ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ লি রব্বিহি তার প্রতিপালকের লাকানুদ অকৃতজ্ঞ মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ শুধু অকৃতজ্ঞ না বড়ই অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এবং সে যে তার প্রতিপালকের অকৃতজ্ঞতা করে চলছে এটা সেও ভালো করে জানে জানি না আমরা সেও ভালো করে জানে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ এবং তার মধ্যে রয়েছে ধনসম্পদের প্রবল প্রচন্ড লিপসা মানে সম্পদের ভীষণ আগ্রহ তার মধ্যে রয়েছে এরপর আল্লাহ ধমক দিয়ে বলেন আফালা ইয়ালামু সে কি জানে না ইযা বুথিরা মা ফিল কুবুর যখন কবরের থেকে তাকে বের করা হবে ওয়াহুসসিলা মা ফিস সুদুর এবং তার অন্তরের মধ্যে লুকায়িত খবরও প্রকাশ করে দেওয়া হবে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর তখন তার প্রতিপালক আল্লাহ তাআলা সেদিন সবকিছু সম্মুখভাবে অবগত আছেন এবং হবেন এটা কি সে জানে না জানলে তারপরেও কেন সে আল্লাহর অকৃতজ্ঞতা করে চলছে এবং আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার সম্পদের মোহের পিছনে সে কেন ছুটে চলছে তার তো এই কথা জানা আছে কেন একজন মুসলমান একজন মুমিন সে ঈমান এনেছেই এ কথা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাথি বাদাল মাউত আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে আল্লাহর নাযিলকৃত কিতাবের উপরে ফেরেশতাদের উপরে এবং আমি ঈমান আনলাম তাকদীরের ভালোমন্দের উপরে এবং আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হয়ে আল্লাহর সামনে ধরা দিতে হবে এ কথার উপরে কথা বলেন তো শুধু ঈমান আনছে এই কথার উপরে যে আল্লাহ তাআলা তার থেকে পুঙ্খানুপুঙ্খানু সবকিছুর জবাবদিহিতা তার থেকে নেবেন তারপরেও কেন সে অকৃতজ্ঞতা করে আমি বলছিলাম যে
মূল পয়গামটা বোঝার আগে আমরা তরজমাটা একটু দেখলাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কি বলতে চান, মানুষের কি দৃষ্টি আকর্ষণ করতে চান? মহতরম উপস্থিতি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষকে ঘোড়ার অবস্থার সাথে ঘোড়ার অবস্থাটা মানুষের সামনে তুলে ধরে ঘোড়ার থেকে সবক নেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে এই সূরাটিকে নাযিল করেছেন। ঘোড়ার অবস্থার দেখে শিক্ষা নেওয়া, ঘোড়ার কি অবস্থা? এক নম্বরে যারা দুনিয়াতে ঘোড়াকে চালায়, ঘোড়ার যে মালিক অথবা ঘোড়াকে যে ব্যবহার করে, ওই মানুষ অথবা ওই ব্যক্তি ঘোড়াকে সৃষ্টি করেছে? সৃষ্টি ঘোড়ার সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। ঘোড়াকে যে খাদ্য খাবার ইত্যাদি দেওয়া হচ্ছে, এই খাদ্য খাবারেরও সৃষ্টিকর্তা কে? তাহলে তার যেমন রিজিকদাতা আল্লাহ, ঘোড়ারও রিজিকদাতা কে? তাহলে ঘোড়াকে মানুষ সৃষ্টি করে নাই, ঘোড়ার খাবার দাবারের রিজিকদাতাও মানুষ নয়, তারপরেও যে কোনো সময় হঠাৎ করে মানুষ ঘোড়াকে ব্যবহার করার জন্য, সফরের জন্য, এমনকি কঠিন থেকে কঠিন অভিযান পরিচালনা করার জন্য যদি ঘোড়ার উপরে চড়ে বসে এবং ঘোড়াকে চলতে বলে, সাথে সাথে নির্দিষ্ট সংকেত আছে যারা ঘোড়া চালাইতে পারে, এই চড়ে বসার পরে সংকেত দেওয়া মাত্রই ঊর্ধ্বশ্বাসে ঘোড়া দৌড়ানো আরম্ভ করে, কথা বলে। অথচ তার হুকুম মোতাবেক এই যে বুঝে না বুঝে দৌড়াচ্ছে, অথচ এই ঘোড়াকে সে সৃষ্টিও করে নাই, এই ঘোড়ার সে রিজিকদাতাও নয়, বাহ্যিক ভাবে এই মালিকের নিয়ন্ত্রণে ঘোড়া পরিচালিত, তারপরে উঠে বসে সংকেত দেওয়া মাত্রই সে মালিকের হুকুম অনুযায়ী দৌড়ানো আরম্ভ করছে, এবং তাও কেমন এত দ্রুত গতিতে যে তার পায়ের খুরের আঘাতে, পদাঘাতে আগুন পর্যন্ত বের হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বরং সকালবেলা সে ঘুমন্ত অবস্থায় প্রয়োজন হলে আক্রমণও করে বসতেছে, এবং আক্রমণের ধরনটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন ফাতারনা বিহি নাকা, যে তার দ্রুত গতিতে চলার কারণে ধুলোবালি পর্যন্ত উড়ে যাচ্ছে। একটু বিষয় আমরা বোঝার চেষ্টা করি। সকালবেলা ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে বের হবেন, আর এগারোটা বারোটার সময় অথবা তার পরে রাস্তা দিয়ে বের হবেন, রাস্তার এই ডাস্ট এবং ধুলোবালির অবস্থা কি দুই সময় এক হবে না কম বেশ আছে, পার্থক্য আছে? সকালবেলা মোটামুটি ভাবে আবহাওয়াটা ভালো থাকে, এজন্য ঢাকার মানুষের প্রতি চিকিৎসকদের পরামর্শ হলো যে এই ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটু বিশুদ্ধ অক্সিজেন যদি নিতে হয়, তাহলে ফজরের নামাজের পরে একটু বের হইতে হবে, এর দ্বারা সে বিশুদ্ধ অক্সিজেন পাবে। আটটা নয়টার পরে আর রাস্তায় বের হইলে বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাতাসের মধ্যে অনেক ধুলোবালি উড়তে থাকবে। তো মহতরম উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলেন যে সকালবেলা যখন পরিবেশ নীরব থাকে, শান্ত থাকে, ধুলোবালি থাকে না, এবং কোন কোন তাফসীরের ব্যাখ্যার মধ্যে এসেছে সকালও আবার গরমের সকাল নয় বরং শীতের সকাল, শীতের সকালে গ্রাম দেশে, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি গ্রাম দেশে যে শীতের দিন সকালবেলা শবনম অর্থাৎ কুয়াশা পড়ে থাকে, এটাকে আরো কি যেন বলে, শিশির পড়ে থাকে, শিশির পড়ে থাকে। তো শিশির ভেজা সকালে ধুলা উড়ানো এটা সহজ কথা নয়, গরমের দিনে ধুলা উড়ানো এটা সহজ, কিন্তু সেই তুলনায় শীতের দিনে আবার শীতের সকালবেলা শিশির ভেজা সকালে ধুলা উড়ানো এটা সহজ স্বাভাবিক কথা নয়। আল্লাহ তাআলা ঘোড়ার ক্ষিপ্র গতি বোঝানোর জন্য এখানে এই আয়াতটাও এনেছেন, ফাতারনা বিহি নাকা, যে তার ক্ষিপ্র গতির কারণে শিশির ভেজা সকালেও তার চলার কারণে ধুলাবালি পর্যন্ত উড়ে যাচ্ছে। তাহলে কি পরিমাণ সে গতিতে এবং কি পরিমাণ দ্রুততার সাথে সে দৌড়াচ্ছে এবং অভিযান পরিচালনা করছে। এরপরে বলেন ফাওয়াসাতনা বিহি জামাআ, এবং এর ভিতর দিয়েই সে শত্রু দলের মধ্যে ঢুকে যাচ্ছে। কি অর্থ? অর্থ হলো এই যে
আল্লাহ তাআলা মানুষকে অনুধাবন শক্তি দান করেছেন মানুষ দেখে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখে মানুষ শুনে একটা নির্দিষ্ট দূরত্বের ধ্বনি প্রতিধ্বনি শুনে কতটুকু হবে যার কান খুব ভালো হয়তো কোয়ার্টার কিলোমিটার হবে অথবা অর্ধ কিলোমিটার হবে এর চেয়ে বেশি শুনে আর যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে তো আরো কম শোনা যায় কথা কি বুঝতেছেন কিন্তু আল্লাহ তাআলা ঘোড়াকে এমন শ্রবণ শক্তি আর এমন অনুধাবন শক্তি দান করেছেন যে সে ডানে বামে সামনে আর পিছনে 40 কিলোমিটারের দূরত্বের মধ্যে কি হতে যাচ্ছে এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা ঘোড়াকে দান করেছেন ডানে 40 বামে 40 সামনে পিছনে 10 10 ডানে 10 বামে 10 সামনে 10 পিছনে 10 মোট কত হয় 40 এই 40 মাইলের ভিতরে কি ঘটতে যাচ্ছে অথবা কি হতে যাচ্ছে অথবা কি আওয়াজ চলতেছে সেই আওয়াজের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা ঘোড়াকে অনুধাবন শক্তি দান করেছেন অনুধাবন শক্তি আল্লাহ তাআলা মখলুকাত ততুষ পর্যন্তকে এই ধরনের বুঝ শক্তি কোন কোন ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি দিয়েছেন কোন কোন ক্ষেত্রে সব ক্ষেত্রে না যেমন হাদিসের মধ্যে এসেছে যে কবরের মধ্যে মাইয়াতকে যখন রাখা হয় তো কবরের মধ্যে মাইয়াতের আযাব হয় এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মাইয়াতের আযাবের ওই দৃশ্য শুনতে পারে এবং অনুভব করতে পারে দেখতে পারে মানব এবং দানব ছাড়া জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি কবরের আযাব দেখে এবং শুনে এবং এইজন্যই কবরস্থানের মধ্যে অনেক সময় গরু ছাগল বাধা থাকলে এটা অস্থিরতা প্রকাশ করতে থাকে কারণ কবরের আযাবের কারণে ঠিক তদ্রূপভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে রাতের বেলা 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে যখন তিনি মিশর ত্যাগ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন তো রাতের বেলায় রওনা হয়ে একেবারে আস্তে আস্তে পরের দিন সকালবেলা লোহিত সাগরের পাড়ে চলে এসেছেন লোহিত সাগরের পাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজার কুদরতের মাধ্যমে বনী ইসরাইলকে পার করে নিয়ে আসছেন ওদিকে ফেরাউন পশ্চাৎ ধাবন করে তার পিছু ধাওয়া করে আস্তে আস্তে একেবারে এখানে চলে আসছে এসে দেখে যায় একেবারে পুরা পুল বানানো ব্রিজ বানানো সে বলতেছে দেখো আমি তোমাদের কেমন খোদা তোমরা আসার আগে তোমাদের পার হওয়ার জন্য আমি ব্রিজ বানায় রাখছি নাউজুবিল্লাহি মিন যালিক কিন্তু সে তো ব্রিজ বানায় রাখছে এই ব্রিজে সে যে ঘোড়ার উপরে আরোহণ করে এসেছিল এই ঘোড়ার নামতেছে না এই ব্রিজের ঘোড়া উঠবে না যত চেষ্টাই করে ও ডানে বামে চলে যায় এটার উপরে আর নদীতে নামতে চাচ্ছে না তখন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুদর্শন সুন্দর সুসজ্জিত একটি মাদি ঘোড়া ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া একটা মাদি ঘোড়া তার সামনে এইভাবে সুন্দর সুসজ্জিত করে যখন ওইভাবে দৌড়াচ্ছে তো পিছন দিক দিক থেকে অব্বুকাশাই ইয়ামি ও ইউসিফ কোন জিনিসের আসক্তি সেটা যদি সীমা লঙ্ঘন করে যায় তাহলে তাকে অন্ধে পরিণত করে এবং বধিরে পরিণত করে সে কারো কোনো কথাও শুনে না এবং সে কোনো কিছু দেখেও না তো এই সুসজ্জিত সুন্দর মাদি ঘোড়াকে দেখে ফেরাউনের ঘোড়া এমন ভাবে আসক্ত হইছে বাস ওটার পিছনে দৌড়ানো আরম্ভ করছে আসলে আল্লাহ তাআলা আল্লাহর বানানো ট্রাপের মধ্যে নামাইছেন কথা বলে আল্লাহর বানানো ফাঁদের মধ্যে আল্লাহ তাআলা নামাইছেন তো মহতারাম উপস্থিতি আমি বলতে যাচ্ছিলাম আমি ওই কথাটা শুনাইতে চাইছি আপনাকে যে ফেরাউনের ঘোড়া নামতে চাচ্ছিল না কেন নামতে চাচ্ছিল না কারণ ফেরাউনের ঘোড়াকে আল্লাহ তাআলা ওই বুঝ দান করেছিলেন সে তার স্বভাব যা বুঝের থেকে বুঝতে ছিল যে এটা স্বাভাবিক কোনো ব্রিজ নয় এখানে উঠলেই আমি একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি এই জন্যই সে নামতে চাচ্ছিল না মহতারাম উপস্থিতি
আল্লাহ তাআলা এখানে মানুষকে বুঝাচ্ছেন যে ঘোড়ার এত তীব্র এত সূক্ষ্ম অনুধাবন শক্তি থাকা সত্ত্বেও ঘোড়া জানে যে শত্রুদের ব্যারাকের মাঝে এবং শত্রু দলের মাঝে ঢুকলে এটা তার জন্য তার জীবনের জন্য অনেক বড় রিস্ক এবং ঝুঁকি এত তো সত্ত্বেও সে ঢুকে পড়ে কেন তার মালিক তাকে হুকুম করছে এই কারণে আল্লাহ তাআলা ঘোড়ার এই অবস্থাটা বলে এরপরে বলেন যে ঘোড়ার ওই মালিক সে প্রকৃত মালিক নয় ঘোড়ার ওই মালিক তাকে সৃষ্টি করে নাই ঘোড়ার ওই মালিক তার রিজিক দাতা নয় তারপরও মালিকের প্রতি তার কৃতজ্ঞতা বোধ এই যে সে সব ধরনের রিস্ক আর ঝুঁকি জীবনের ঝুঁকি একদিকে রেখে সে শত্রু দলের মধ্যে ঢুকে যাচ্ছে কেন মালিকের হুকুম আর এবার মানুষ তুমি চিন্তা করো তোমার কি অবস্থা মানুষের সৃষ্টিকর্তা কে মানুষের রিজিক দাতা কে আল্লাহ তাআলা সেই মানুষের অবস্থা হলো এই ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন যে আল্লাহ তাকে খাওয়ালেন যে আল্লাহ তাকে পড়ালেন যে আল্লাহ তাকে উন্নতি দান করলেন যে আল্লাহ তাকে জীবন দান করলেন যে আল্লাহ তাকে সুস্থতা দান করলেন যে আল্লাহ তাকে হাজারো নিয়ামতের দ্বারা তাকে পরিবেষ্টন করলেন ওই আল্লাহর প্রতি ইন্নাল ইনসান ওই আল্লাহর প্রতি নিশ্চয়ই মানুষ লিরব্বিহি তার প্রতিপালকের প্রতি লাকানুত বড়ই অকৃতজ্ঞ একটা সাধারণ চতুষ্পদ জন্তুর মতো ঘোড়ার মতো কৃতজ্ঞতা বোধ মানুষের মতো মানুষের মধ্যে নাই এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এর থেকে সবক হাসিল করার তৌফিক দান করুন বলেন আমিন কেউ কেউ তো এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন আর কেউ কেউ কোন কোন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের একটি শানে নজুল এবং এই আয়াতের একটি এই সূরার একটি অবতরণ প্রেক্ষাপট বয়ান করেছেন হাদিসের মধ্যে এসেছে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা সারিয়াতান ইলা উনাসিম মিন বানি কিনানাতা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি কিনানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য সৈন্য দল পাঠালেন কিন্তু ফাউবতি আলিহা খবরুহা সৈন্য দল যাওয়ার পরে কিছুদিন পরে এরপরে আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কি অবস্থা বাহিনী পাঠাইছেন আর কোনো খোঁজ খবর নাই স্বাভাবিকভাবে এটা দুশ্চিন্তা হবে না হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম দুশ্চিন্তিত হয়েছেন চিন্তাগ্রস্ত হয়েছেন কি ব্যাপার কি জানি হলো সাহাবায়ে কেরামের তার কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের অবস্থা কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম আমি তোমাদের নিকটে এমন একজন রাসূলকে তোমাদের কাছে পাঠাইলাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদের কষ্ট যার কাছে বড় কষ্টকর আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম তোমাদের কল্যাণের যিনি বড় আগ্রহী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম এবং মুমিনদের প্রতি তিনি ভীষণ দয়ালু এবং দয়াময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দয়া তো মুমিনদের প্রতি নিজের ব্যক্তি সত্তার প্রতি দয়া মায়ার চেয়ে উম্মতের প্রতি হুজুরের দরদ কম না বেশি বেশি না অনেক বেশি অনেক বেশি তো সাহাবায়ে কেরামের সংবাদ কয়েকদিন যাবত পাওয়া যাচ্ছে না বনী কিনানার নিকটে যাদেরকে অভিযানে পাঠানো হয়েছে খুব দুশ্চিন্তিত হলেন আর এদিকে মুনাফিকরা বলা আরম্ভ করলো ফাকালাল মুনাফিকুনা ইন্নাহুম কুতিলু যে আপনি যাদেরকে পাঠাইছেন ওরা সব গেছে সব নিহত হইছে একটাও বেঁচে নাই ওই অভিযানের দায়িত্বে অর্পণ করেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে মুনজির ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়া কানা ইস্তামাল আলাইহিম আল মুনজির ইবনে আমর আল আনসারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন বিশিষ্ট সাহাবী তো হুজুর ওই সর্দার মুনজির ইবনে আমর অনেক পুরাতন সাহাবী বলতে মদিনার আনসারি সাহাবীরা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছেন হিজরত করে মদিনায় আসার পরে কিন্তু কিছু কিছু সাহাবী
ইসলাম গ্রহণ করেছেন হিজরত করে মদিনায় আসার আগেই কখন তা না নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মদিনায় আসার আগের পরপর দুই বছরে অর্থাৎ নবুয়তের 13 তম বছর এবং নবুয়তের 12 তম বছর এই দুই বছরে মদিনার থেকে কিছু লোকজন গিয়ে হজের সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই বছর পর্যন্ত এই বিষয়টা আলোচনায় এসেছে যে হুজুরকে তারা মদিনায় আসার দাওয়াত দিয়েছেন আসলে কি হবে কিভাবে হুজুরের তারা নিরাপত্তা দিবেন এই ব্যাপারটা দুইবার হজের মধ্যে মদিনার কিছু লোক প্রতিনিধিত্ব করেছেন এর মধ্যে প্রথমবারের ঘটনায়ও কিছু লোক ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয়বারের ঘটনায়ও কিছু লোক ইসলাম গ্রহণ করেছেন এই দুই রাত্রিতে যারা ইসলাম গ্রহণ করেছেন দুইবারে তাদেরকে বলা হয় নাকীব অথবা নুকাবা হযরত মুনজির ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের মধ্যে ওই কদিমুল ইসলাম এবং প্রাচীন ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলেন তো একদিকে তারও দরদ স্বাভাবিকভাবে অন্যান্য যারা ছিল তাদেরও দরদ হুজুর খুব দুশ্চিন্তিত ছিলেন আলে দিদে মুনাফিকরা গুজব রটায় দিছে যে ইন্নাহুম কুতিলু এরা সবাই মারা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন খুব বেশি দুশ্চিন্তিত তখন আল্লাহ তাআলা হুজুরের চিন্তাটাকে লাঘব করার জন্য এই সূরা নাযিল করে বলেছেন যে না আপনি তাদেরকে পাঠিয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আর আল্লাহ তাআলার নিয়ম হলো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম কেউ যদি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করে তাহলে তাদেরকে সাহায্য করেন কে আল্লাহ তাআলা তো তারা দ্বীনকে বুলন্দ করার জন্য গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন এটা হতে পারে না আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন যে না তারা মারা যাবে তো দূরের দূরের কথা তাদের দুঃসাহসী অভিযানের কথা মুজাহিদ তো মুজাহিদ সাহাবী তো সাহাবী আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যবহার করা ঘোড়ার প্রশংসা করে পুরো সূরা নাযিল করেছেন যে তারা যখন গিয়েছে দ্রুত গতিতে ঘোড়া তাদেরকে নিয়ে অগ্রসর হয়েছে যে তাদের ঘোড়ার দ্রুত গতির কারণে পদাঘাতে অগ্নি বিচ্ছুরিত হয়েছে এবং সকালবেলা যখন সবাই ঘুমন্ত ছিল এই সময় আক্রমণ করেছে এবং শত্রুপক্ষের মাঝে আক্রমণের কারণে ধুলোবালি পর্যন্ত উড়ে গেছে এবং এই অবস্থার ভিতরেই শত্রুপক্ষের মধ্যে ঢুকে ঘোড়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম অভিযান পরিচালনা করেছেন এভাবেও এই আয়া এই সূরার ব্যাখ্যা হইতে পারে মহতারাম উপস্থিতি এই ঘোড়ার কৃতজ্ঞতাবোধ অথবা দুঃসাহসী অভিযান অথবা আল্লাহ তাআলার ফরমাবরদারি এবং মালিকের ফরমাবরদারি কথা বলে আনুগত্যের কথা বলে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে এখানে দুইটা বিষয় বলেছেন দুইটা আবেগের কথা বলেছেন নেতিবাচক আবেগ যেটা থাকা কাম্য নয় এক নম্বর ইল্লাল ইনসানা লিরব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ কানুদ শব্দ ব্যবহার হয়েছে কানুদ মানে হলো নিয়ামতের অকৃতজ্ঞতা করা দুই নম্বরে কেউ কেউ বলছেন যে কানুদ শব্দের অর্থ হলো আল্লাযী ইয়াকুলু ওয়াহদাহ ওয়ায়াযরিবু আবদাহ ওয়ায়ামনাউ রাফদাহ কানুদ বলা হয় ওই ব্যক্তিকে যে একা একা খায় তার মানে অন্য কাউকে দেয় না অর্থাৎ কৃপণ দুই নম্বরে ওয়ায়াযরিবু আবদাহ সে তার অধীনস্থ লোকদেরকে মারধর করে মারপিটাই করে তিন নম্বরে ওয়ায়ামনাউ রাফদাহ সে তার আশেপাশের প্রতিবেশীদেরকে প্রতিবেশীদের হক আদায় করে না তো একা একা খায় কার্পণ্য করে অধীনস্থদেরকে মারপিট করে এবং প্রতিবেশীদের খোঁজখবর নেয় না এই ধরনের ব্যক্তিকে বলা হয় কানুদ চিন্তা করে দেখেন একা একা খায় তার মানে তার মধ্যে কার্পণ্যতা রয়েছে আর কার্পণ্যটা ওই ব্যক্তির মধ্যে থাকে যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা বোধ থাকে না তো এই তিন ধরনের গুণ যার মধ্যে থাকবে বদগুণ অথবা খারাপ গুণ তাকে কানুদ বলা হয় যার দ্বিতীয় হলো যে অধীনস্থদেরকে মারপিট করা
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা জানেন, তিনি বলেন খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাসিনিন, আমি হুজুরের 10 বছর খিদমত করেছি, ফামা দরাবানি ওয়ালা শাতামানি ওয়ালা কহারানি, 10 বছরের মধ্যে কোনোদিন হুজুর আমাকে মারেন নাই, কোনোদিন ধমক দেন নাই, কোনোদিন আমার উপরে কঠোর আচরণ করেন নাই, 10 বছরের মধ্যে কোন কাজ করতে বলেছেন আমি ভুলে গেছি বয়সের কমের কারণে, কিন্তু হুজুর আমাকে বলেন নাই কেন তুমি করো নাই, অথবা কোনটা করতে বারণ করেছেন আমি করে ফেলেছি ভুলবশত, হুজুর জিজ্ঞাসা করেন নাই কি ব্যাপার কেন তুমি এটা করলে, এই ধরনের আখলাকের মাধ্যমে হুজুর আমার সাথে পেশ এসেছেন এবং আমার সাথে এই ধরনের উত্তম চরিত্র প্রদর্শন করেছেন 10 বছর পর্যন্ত, একদিন দুই দিন না। তো যাই হোক, আমি বলতেছিলাম যে কানুদের ব্যাখ্যা, দুই নম্বরে কেউ কেউ বলছেন কানুদ মানে হলো আল বাকিল আস সাইয়ুল খুলুক, কৃপণ এবং যার চরিত্র খুবই খারাপ। তিন নম্বরে কেউ বলছেন কানুদ মানে হলো আল্লাযী ইউনফিকু মালাহু ফি মাআসিল্লাহ, কানুদ বলা হয় ওই অকৃতজ্ঞ ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। তো সম্পদ দেওয়ার অর্থ হলো যে আল্লাহ যে যে সকল খাতে তাকে ব্যবহার করতে বলেছেন সে ওই সকল খাতে সম্পদকে ব্যবহার করবে, এটা সম্পদের শুকরিয়া। কিন্তু কানুন বলা হয় ওই ব্যক্তিকে আল্লাযী ইউনফিকু মালাহু ফি মাআসিল্লাহ, যে আল্লাহর বর্ণিত খাতে তো সম্পদ ব্যবহার করে না, করেই না, বরং উল্টা যে সকল জায়গায় আল্লাহ তাআলা সম্পদ ব্যবহার করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে যে ব্যক্তি সম্পদকে ব্যবহার করে তাকে কানুদ বলা হয়। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন কানুদ বলা হয় আল্লাযী ইয়ারা আন-নিআমা ওয়ালা ইয়ারা আল-মুনঈম, তার দৃষ্টিতে শুধু সম্পদের প্রাচুর্য থাকে কিন্তু এই সম্পদের প্রাচুর্য এবং সম্পদের আধিক্য এই সম্পদ কে দিলেন এটা থাকে না, সম্পদ কে দিয়েছে, সম্পদ কে দেন, সম্পদ দেওয়ার মালিক কে, মানুষের এটাই হলো সম্পদের নেশা, খালি সম্পদ সম্পদ, কিন্তু এটার দেনেওয়ালা আল্লাহ তাআলা, এর কথা একবারও যার মনের মধ্যে আসে না, এই ধরনের অকৃতজ্ঞ ব্যক্তিকে বলা হয় কানুদ। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। সর্বশেষ কেউ কেউ বলছেন কানুদ মানে হলো আল জাহুলু ফি কদরিহি, আল্লাহ তাআলার তাকদীরের ব্যাপারে যে অজ্ঞ থাকে, যে আল্লাহ তাআলা তার জন্য একটা নির্দিষ্ট জীবনের একটা ছক এঁকে রেখেছেন, যে তার এরপরে এরপরে যে কোনো সময় জীবনের এই ছকের সর্বশেষ ছক, অর্থাৎ যে কোনো সময় তার মৃত্যু আসতে পারে, কথা বলেন ভাই। তো এই পরিণামের ব্যাপারে অজ্ঞ ব্যক্তিকে কানুদ বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, এই কথা বলে মানুষের এই অকৃতজ্ঞতা বোধকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। এর বিপরীতে যে ব্যক্তির মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে ওই ব্যক্তির ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আত-তাঈমুশ শাকির, আত-তাঈমুশ শাকির কাসাইমিল আবিদ, যে ব্যক্তি তিন বেলা খায়, তিন বেলা নয় পাঁচ বেলা খায়, কিন্তু খাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা গোটা সারা দিন রোজা রাখার সওয়াব তাকে দান করে। অথচ খাবার খেয়েছে কয়বার, তিনবারের জায়গায় পাঁচবার, কিন্তু শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা রোজার সওয়াব দান করেন। শুধু তাই না, বরং সারা দিন নামাজ পড়লে ইবাদত করলে যে সওয়াব হইতো, সে যদি সারা দিন ঘুমায়ও থাকে, শুধুমাত্র খাওয়ার পরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে পুরা টাইম 24 ঘন্টা ইবাদত বন্দেগি এর মাধ্যমে অতিবাহিত করার সওয়াব দান করে। চিন্তা করেন, দেনেওয়ালা আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কোনো কিছু কমই নাই, কিন্তু আমার আপনার অনুভূতি এবং আমার আপনার বোঝার কমি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ তাআলার কৃতজ্ঞতার একটা আলামত এবং নিদর্শন হচ্ছে এই হাদিসের মধ্যে হুজুর একটা আল্লাহর কৃতজ্ঞতা এবং নিয়ামতের শুকরিয়া এটা তো আমরা মুখে মুখে সবাই বলি কিন্তু এটার একটা বাহ্যিক সিম্পটম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে যে কোন ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আছে আর কোন ব্যক্তির মধ্যে কৃতজ্ঞতা নাই এটা যাচাই বাছাই করার নিজের উপরেও প্রয়োগ করা যাবে আরেকজনেরটাও এটা বোঝা যাবে যাচাই বাছাই করার একটা সহজ সিম্পটম এবং সহজ একটা থার্মোমিটার এবং সহজ একটা মানদণ্ড হচ্ছে নবীজি আলাইহি সালাতু ওয়াসালাম বলেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুকরিয়া আদায় করে না মানুষের কৃতজ্ঞতা যে প্রকাশ করে না সে মূলত আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না আর যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলা তাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন অতএব নিজের উপরে আমরা এই মানদণ্ডটা যাচাই করতে পারি যে আমরা মানুষের দ্বারা আমরা উপকৃত হইলে এই উপকৃত হওয়ার পরে এটা কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে থাকে কি থাকে না যদি কৃতজ্ঞতা বোধ থাকে বুঝবো যে আল্লাহ তাআলা আমার দ্বারা আল্লাহর নিয়ামতেরও শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিবেন এইজন্য মানুষেরও শুকরিয়া আদায় করা দরকার বান্দার অবস্থা হলো এই যে বান্দা নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবে আর যদি বিপরীত হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে তাহলে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলার প্রতি সবর ইখতিয়ার করবে এই দুই অবস্থার ভিতর দিয়ে একজন মানুষের মুমিনের जिंदगी হইতে অতিবাহিত হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজাবান লি আমরি মুমিন কয় মুমিনের অবস্থা ওই মুমিনের অবস্থা বড় চমৎকার ইদা সাবাতু সাল্লা শাকারা যদি সে ভালো কিছু পায় তাহলে শুকরিয়া আদায় করবে ওয়াইদা সাবাতু দাররা সাবারা আর যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে ধৈর্য ধারণ করবে ধৈর্যের অনেক বড় পুরস্কার একটা পুরস্কার বলে কথা সামনে অগ্রসর করি কোরআন কারীমের মধ্যে এসেছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বড় পুরস্কার হলো এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে বিনা হিসাবে তার জন্য নাজাতের ফয়সালা করবেন ধৈর্য ধারণ করার ফেরেশতারা খুঁজতে থাকবে আইনা সাবিরুনা আলাল বালা আরে দুনিয়ার মধ্যে বিপদে যারা ধৈর্য ধারণ করেছিল তারা কোথায় দাঁড়াও অমুক এবং তাদেরকে আলাদা করে বিচার কার্য সম্পন্ন হবার আগেই আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলেন আমিন তো বিপদে ধৈর্য ধারণ করা আর নিয়ামতের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করা নবীজি এইজন্য উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আলা যিকরিকা যেন আমি আপনার জিকির করি ওয়া শুকরিকা এবং আপনার শুকরিয়া আদায় করি ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দরভাবে যেন আপনার ইবাদত করতে পারি নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বি আইননি ওয়ালা তুইন আলাইয়া হে আল্লাহ আমাকে সাহায্য করেন আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করিয়েন না ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া আমাকে মদদ করেন আমার বিরুদ্ধে কাউকে মদদ করিয়েন না অমকুরলি ওয়ালা তামকুর আলাইয়া আমার পক্ষে কৌশল পরিচালনা করেন আমার বিপক্ষে কাউকে ষড়যন্ত্র করার সুযোগ দিয়েন না ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন ওয়ায়াসসিরিল হুদালি আমার জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দিন এবং নবীজি এই দোয়ার মধ্যে বলেন ওয়ানসুরনি আলা মান বাগা আলাইয়া আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আপনার খাস মদদ এবং নুসরত আমার উপরে নাযিল করেন আর রব্বি জাআলনি লাকা যাক্কারা নবীজি আমার হে আল্লাহ আপনি আমাকে বানান লাকা যাক্কারা আপনার জন্য যেন আমি কৃতজ্ঞতা আপনার জন্য যেন আমি জিকির করি লাকা যাক্কারা লাকা শাক্কারা আপনার জন্য শুকরিয়া যেন আদায় করি লাকা রাহাবা আপনাকে যেন ভয় পাই লাকা মিতওয়া আপনাকে যেন আমি অনুসরণ করে চলি আপনার কথা যেন মেনে চলি ইলাইকা মুখবিতান আওয়াহাম মুনিবা আপনার প্রতি যেন আমি অভিমুখী হই আপনার দিকেই যেন চলি রব্বি তাকাব্বাল তাওবাতি
হে আমার পরওয়ারদিগার আপনি আমার তওবা কবুল করেন ওয়াগসিল হাওবাতি আমার গুনাহকে আপনি ধুয়ে মুছে দিন ওয়াজিব দাওয়াতি এবং আপনি আমার দোয়াকে কবুল করে নিন ওয়াসাব্বিত হুজ্জাতি এবং আমার দলিল প্রমাণকে মজবুত করে দিন ওয়াহদি কলবি আমার অন্তরকে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন ওয়াসাদ্দিদ লিসানি আমার মুখ যেন সত্যবাদী হয় এই তৌফিক দান করেন ওয়াসলুল সাকিমাত কলবি এবং আমার অন্তরকে সহজ পথে সঠিক পথে পরিচালিত করেন লম্বা দোয়া তো এর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো রব্বি জাআলনি লাকা শাক্কারান লাকা যাক্কারা হে আল্লাহ আপনি আমাকে আপনার শুকরগুজার বান্দা এবং আপনার জিকিরকারী বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন বলেন আমিন তো ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এবং এর উপরে সে নিজেই সাক্ষী ওয়াইন্নাহু দুই রকমের ব্যাখ্যা এসেছে এক নম্বরে সে নিজেই নিজের কাজের সাক্ষী আর দুই নম্বরে কেউ কেউ বলছেন ওয়াইন্নাহু মানে ওয়াইন্নাল্লাহ তাআলা আলা যালিকা লাশাহীদ তার এই কাজকর্মের উপরে আর কেউ জানুক আর না জানুক কে জানেন আল্লাহ তাআলা জানেন আল্লাহ এটার সাক্ষী আছেন ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আর মানুষ মানুষের মধ্যে সম্পদের মোহ প্রচন্ড মানে মানুষ প্রচন্ড সম্পদের মোহে মহাবিষ্ট সম্পদ এটা আল্লাহর নিয়ামত এটা খারাপ কিছু না কিন্তু সম্পদের মোহ এটা খারাপ দুইটা ভিন্ন ভিন্ন জিনিস সম্পদ আল্লাহর নিয়ামত এটা অবশ্যই ভালো জিনিস কিন্তু সম্পদের মোহে মহাবিষ্ট হওয়া এটা খারাপ জিনিস হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াহ কোন ব্যক্তির মধ্যে যদি দুনিয়ার সম্পদের মহাব্বত যদি ঢুকে যায় তাহলে রাসু কুল্লি খতিয়াহ এটা সকল সর্বনাশের মূল দুনিয়ার মহাব্বত ঢুকে যাওয়ার পরে এই ব্যক্তির থেকে যে কোনো ধরনের গুনাহই হইতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সম্পদের নিয়ামত যতটুকু দরকার তিনি যতটুকু চান ততটুকু আমাদেরকে দান করুন বলেন আমিন কিন্তু সম্পদের মোহ থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور شكي جاننا جكم تاكي قبر ارتك اوٹانو هبه وحسل ما في الصدور ابن تر انتر مدد جاكي سواس شتاو بير قرا هبه অন্তরের খবর মানুষ জানে না কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ তাআলা মানুষের অন্তর জানে আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন এর আগের আয়াত সূরার মধ্যে মানে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বাহ্যিক জিনিসগুলোকে প্রকাশ করে দিবেন এটা বলছেন আর এই আয়াতের মধ্যে আরো এই সূরার মধ্যে আরো ভয়ঙ্কর কথা বলছেন যে বাহ্যিকটা তো প্রকাশ করবেন করবেনই অন্তরের মধ্যে যা আছে আল্লাহ তাআলা সেটাকেও প্রকাশ করবেন এজন্য ওই আল্লাহর সামনে দাঁড়া হওয়াটাকে সব সময় দাঁড়া হওয়াকে ভয় করা وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير نشجوي الله تعالى مانوش در شمبر كي شموك أبغتو الله تعالى مانوش شاب كيسو بھالو مندو شاب كيسو جانن اي جنو جوكن مانوش كي مانوش عامل نما دوا حبه تخن مانوش بلت بد دوا حبه ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আরে এটা তো আজীব ব্যাপার যে একেবারে ছোট বড় সমস্ত রিপোর্ট এটার মধ্যে চলে আসছে আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে আল্লাহর সামনে লজ্জিত লাঞ্ছিত হওয়ার থেকে হেফাজত করুন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন